নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ সুনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কুয়ায় পড়ে মৃত মুরগি তুলতে গিয়ে অঘটন, হত তিন ব্যক্তি। সিইউইটি পরীক্ষা সেন্টারে বরাকে চাই সোচ্চার বিভিন্ন সংগঠন। বরাকের পড়ুয়াদের নিয়ে ছেলেখেলা চলছে, অভিযোগ তৃণমূলের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নিত্য ব্যবহারের একটি কুয়ায় পড়েছিল মুরগি, সেটি কুয়োর জলেই প্রাণ হারায়। এবার সেই কুয়া পরিষ্কার করতে নেমে একে একে তিন যুবকের প্রাণ গেল। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার রাতে লক্ষ্মীপুরের ফুলের তোল বাইপাস সংলগ্ন ট্র্যাক্টর টিলা এলাকায়। জানা যায়, বাড়ির পাশের পাকা কুয়ায় পড়ে থাকা মুরগিটি মরে দুর্গন্ধ বের হচ্ছিল, আর এই মরা মুরগিটি তিন যুবকের কাল হয়ে দাঁড়ায়। মরা মুরগিটি কুয়া থেকে তুলতে প্রথমে প্রসেনজিৎ দেব নামে এক যুবক কুয়ে নামেন। তিনি কুয়া থেকে বের হয়ে আসছেন না দেখে মনোজিৎ দেব নামে আরেক যুবক তার খবর করতে নেমে পড়েন কুয়ায়। দীর্ঘক্ষণ দুজন মুরগি নিয়ে কুয়া থেকে উঠে না আসায় তৃতীয় ব্যক্তি অমিত সেন দুজনের সন্ধানে কুয়োর ভেতর প্রবেশ করেন। এভাবে তিন যুবক কুয়োর নিচে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান, কিন্তু অক্সিজেনের মাত্রা কম থাকায় অমিত সেন সহ বহু সময় কুয়োর ভিতরে নড়াচড়া করতে থাকেন। তখনই এলাকার মানুষ কুয়োর সামনে জড়ো হন। খবর দেওয়া হয় লক্ষ্মীপুর পুলিশকে। থানায় ওসি কমলেশ সিং দলবল নিয়ে পৌঁছন। খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনীও। খবর দেওয়া হয় শিলচর এসডিআরএফ বাহিনীকে। চলে আসেন কাছাড়ি পুলিশ সুপার নমাল মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, লক্ষ্মীপুরের সার্কেল অফিসার সহ লক্ষ্মীপুর ডিডিএম এর কর্মীরা। পরে এসডিআরএফ বাহিনীর জওয়ানরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে কুয়ার ভিতরে প্রবেশ করে তাদের এক এক করে তিন ব্যক্তিকে উদ্ধার করেন। তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা অমিত সেন, মনোজিৎ দেব এবং প্রসেনজিৎ দেবকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় গোটা অঞ্চলে শোকের ছায়া নেমে আসে। এজন ব্যক্তি পৰি গৈছিলে আৰু সেই ব্যক্তি দুজনক উদ্ধাৰ কৰিবলৈ যাওঁতে স্থানীয় দুজন ব্যক্তি তেওঁলোকৰ ভিতৰত আবদ্ধ হৈ থাকিল। গতিকে লগে লগে গম পোৱাৰ লগে লগে আমাৰ পুলিচ প্ৰশাসনো আহিলে আৰু প্ৰশাসনো আমাৰ লগত আহিলে। এন ডি আৰ এফ তৎপৰাৰে কাম কৰি দুজনক দুজন ব্যক্তিকে ইতিমধ্যে আমি উদ্ধাৰ কৰিছোঁ আৰু তেওঁলোকক হস্পিটেললৈ পঠোৱা হৈছে। আৰু আমাৰ ইয়াত এতিয়া বৰ্তমানলৈকে ৰাইজ আছে, স্থানীয় ৰাইজো বহুত সহায় সহযোগ কৰিছে। আৰু সেইকাৰণে অতি তৎপৰতাৰে আমাৰ এছ ডি আৰ এফে কাম কৰাৰ কাৰণে আৰু আমাৰ ফায়াৰ ছাৰ্ভিচৰ ইমাৰ্জেঞ্চি ছাৰ্ভিচে কাম কৰাৰ কাৰণে আমি লগে লগে আমি সোনকালে আমি তিনিজন ব্যক্তিকে উদ্ধাৰ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ আৰু বৰ্তমান তেওঁলোকক আমি হস্পিটেললৈ এম্বুলেঞ্চৰ যোগেদি পঠাইছোঁ। বাকী যিখিনি ব্যৱস্থা আছে সেইখিনি আমি ডিকুৱাটা মানে দিনত তাৰ ড্ৰাইভ কৰি এইটো পৰিষ্কাৰ কৰিছিল, এইটাৰে খালী কৰিছিল। সন্ধ্যাবেলা মোটামুটি দেখতে যাইছে যে জল কতটুকু গৈছে না হয়েছে, মোটামুটি বিচারে তারা গেছে, একজন দুইবাই গেছে আর কি, এরা এক গড়ের দুইবাই একবাই মনে হয় দেখতে গিয়ে মনে হয় এটার মধ্যে পুলিশ লিপাইয়া পিছু গাইয়া পড়ে পড়ে গেছে দুইবাই। তো পড়ার বিনিময়ে মানে উঠতে পারছে না, নেট নিয়ে আছে আমি উঠাইনি, হে গেছে। তো দুনোবাই উঠতে পারেনি, থার্ড পার্সেন্ট আরেকজন লামছে উঠতে পারেনি। তো এই তিনজনে টানাটানি করতে করতে এখানে মধ্যে আমার উলস্থির করিয়া মানুষ জমিয়া এখান থেকে ফোনে শোনে বিনিময়ে এন ডি আর এফ গেছে, এই তিনজনের আরেকজন নামছে সাইজনের মধ্যে তারা সবচেয়ে বড় ভাই যে তার কোনো মতে এনজিবি তো আছে বর্তমানে এখন বাসা তো জীবিত আছে। আর আরও দুজন ইঞ্জিওর আছেন যারা মানে এরাও নামছিল, এরা মোটামুটি মেডিকেলে আসুন কমিটি রিচার্জ হয়ে যাবো, তারা মোটামুটি একটু সুস্থ দিকে আই গেছে। আর বাকি তিনজন তো এরা তিনজনের নামটা, একজনের নাম হইল কি আপনার মনোজিৎ দেব, আরেকজনের নাম হইল প্রসেনজিৎ দেব, আরেকজনের নাম কি বাবা অমিত সান, অমিত সান বাংলা ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা সেন্টার বরাকের ছাত্রদের জন্য বরাক উপত্যকার করার দাবিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির চেয়ারম্যানের কাছে জেলাশাসক মারফত স্মারকপত্র প্রদান করে এআইডিএসওর কাছাড় জেলা কমিটি। সংগঠনের জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য বলেন, সিইউইটি পরীক্ষায় বাংলা ও
পরিবেশ বিজ্ঞান পরীক্ষার সেন্টার বরাক উপত্যকায়নি, অথচ অসম রাজ্যে স্নাতক স্তরে বাংলা বিষয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের অনুমোদনপ্রাপ্ত বেশিরভাগ কলেজ রয়েছে। এই বিষয়ে অবহিত থাকা সত্ত্বেও কিভাবে বাংলা বিষয়ের পরীক্ষা বরাক উপত্যকার বাইরে যথাক্রমে গুয়াহাটি, তেজপুর, জোরহাট, শিলং, আইজল ইত্যাদি স্থানে গ্রহণের ব্যবস্থা করা হয়েছে? এর ফলে বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের প্রায় 400-500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেসব স্থানে পৌঁছতে হবে, যা যথেষ্ট ব্যয়বহুল। বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের অভিভাবকদের আর্থিক অবস্থা এমনিতেই খুব ভালো নয়, তার উপর কলেজে ভর্তির জন্য যে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে তাতে আগামীতে অনেকের পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়, সিইউইটি পরীক্ষার বাংলা ও পরিবেশ বিজ্ঞানী পরীক্ষা সেন্টারের বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের জন্য বরাক উপত্যকায় করতে হবে, অন্যথায় বিশাল সংখ্যক ছাত্রছাত্রীরা যোগাযোগ ও আর্থিক সুবিধার জন্য পরীক্ষায় বসতে পারবে না। আপনারা জানেন যে বরাক উপত্যকার উচ্চ মাধ্যমিকের সিইউটি টেস্টের বাংলা বিষয়ের সাবজেক্টের যে পরীক্ষা পড়েছে সেটা আমরা লক্ষ্য করেছি, বেশিরভাগ পরীক্ষা ভিন রাজ্যে এবং ভিন ডিস্ট্রিক্টে হচ্ছে, যেটা আমাদের এখানে ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। অনেক ছাত্রছাত্রীরা এই অবস্থায় পড়ে তাও শিলং, মেঘালয়, মণিপুর, মিজোরাম, আগরতলা বিভিন্ন জায়গাতে পরীক্ষা দিতে পারছে না বলে এই সিইউটি টেস্টে বসতে পারবে না, এই ধরনের অবস্থা দাঁড়িয়ে গেছে। এই ধরনের চক্রান্ত আমরা লক্ষ্য করছি, না হলে শুধু বাংলা বিষয়ের পরীক্ষাই কেন ভিন রাজ্যে বা ভিন জেলায় হবে? যদি অতি সত্বর বরাক উপত্যকার প্রতিটি জেলায় সিইউটি টেস্টের সেন্টার করে পরীক্ষা না নেওয়া হয়, তাহলে আমাদের ছাত্র সংগঠন ইআইডিএসও দূরবার ছাত্র আন্দোলন গড়ে তুলে তাকে রুখে দেওয়ার চেষ্টা করবে। সেই জায়গা থেকে আমরা আবার জানাচ্ছি যে অতি সত্বর আসাম সরকার যেন এই বিষয়ের দিকে নজরদারি করে সমস্ত বাংলা বিষয়ে পরীক্ষাকে যাতে বরাক উপত্যকার বিভিন্ন জেলায় সেন্টার করা হয় সেই দাবি জোরালোভাবে জানানো হচ্ছে। সিইউইটি পরীক্ষা নামে বরাকের পড়ুয়াদের নিয়ে ছেলেখেলা চলছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস। এ ব্যাপারে রাজ্য ও কেন্দ্র সরকারের শিক্ষা দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেন তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। সোমবার শিলচর সাংবাদিক বৈঠক ডেকে এই পরীক্ষা নামে বরাকের ছাত্রছাত্রীদের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে বলে উল্লেখ করেন তৃণমূলের কর্মকর্তারা। দলের দুই নেতা রাজেশ দেব ও সজল আচার্য বলেন, বরাকের বাংলা মাধ্যমে পড়া ছাত্রছাত্রীরা বিপাকে পড়েছেন, এই টেস্ট পরীক্ষা দিতে হচ্ছে বহিরাজ্য সহ ব্রহ্মপুত্রের বিভিন্ন প্রান্তে। একদিকে যেমন আর্থিক বোঝা, অন্যদিকে অত দূর সন্তান নিয়ে যাওয়া মা বাবা ও অভিভাবকদের পক্ষে মুশকিল হয়ে উঠেছে। এটা একটা চক্রান্ত বলে মনে করেন তারা। আগামী 24শে মে যে পরীক্ষা হবে সেটা এখানকার ছেলেমেয়েরা বরাকে দিতে পারে সে ব্যবস্থা করতে হবে, অন্যদায় পড়ুয়া অভিভাবকদের নিয়ে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে তৃণমূল কংগ্রেস। আজকে আসাম সরকার শিক্ষা ব্যবস্থা যেদিকে নিয়ে যাচ্ছে এটা একটা সম্পূর্ণ একটা ছেলেখেলা চলছে। আজকে আমরা কিছুদিন ধরে দেখছি যে হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ হওয়াদের জন্য যে সিইউটি যেটা করা হয়েছে, এটার কোনো নিয়ম নীতি, এটার কোনো ছাত্রছাত্রীদের সুবিধা কোনো কিছুই দেখা হয়নি। আজকে এমন মানুষও আছে পড়াশোনা করছে যার বাবা আজকে রিক্সা চালায়, যার বাবা আজকে দিনমজুর, যার বাবা আজকে সবজি বিক্রি করে, কিন্তু আজকে সেই বাচ্চা কীভাবে গুয়াহাটিতে যাবে? আজকে যার কাছে অর্থ আছে সেও কীভাবে যাবে? তার বাবা তার মা কর্মকাজের মধ্যে ব্যস্ত আছে, একটা বাচ্চাকে কোনো বাচ্চা মা বাবাই একা ছাড়তে পারবে না। আজকে কোথায় মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয়, আসামের বিভিন্ন ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত। আমরা যেটাকে কনডেম করছি এবং এটার তীব্র প্রতিবাদ জানাই এবং আগামী দিন এটা নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। সরকারের কাছে আমরা অনুরোধ, এখনও 2-4 দিন 5 দিন সময় আছে, খালি আপনার একটা অর্ডারের দরকার, আপনার একটা অর্ডার করে যদি দয়া করে করুন যে বরাকবেলির যারা ছাত্রছাত্রীরা আছে তাদের বরাকবেলিতে তাদের ব্যবস্থা করাও, এটাই আমাদের তৃণমূল কংগ্রেস থেকে আবেদন সরকারের কাছে। যথাযোগ্য মর্যাদায় এবারও 19-এর চেতনা নিয়ে রবিবার সকাল 6:30 মিনিটে উদারবন মাতৃভাষ ঐক্য মঞ্চের স্থায়ী ভাষা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মঞ্চের সভাপতি সীমান্ত ভট্টাচার্য, সহ সম্পাদক শ্রেহাংশু তালুকদার, কোষাধ্যক্ষ জয়ন্ত কুমার দাস, কিশোর দাস, সুমিতা দেব, সন্দীপ পাল প্রমুখ। দুপুর 2:35 মিনিটে ভাষা শহীদ মিনারে মালদান ও সমবেত সঙ্গীতের মাধ্যমে শহীদ স্মরণ অনুষ্ঠান শুরু হয়। মঞ্চের সদস্যরা মিনার চত্বর স্লোগানে মুখরিত করে তোলেন।
সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সম্পাদক করাত প্রকায়স্ত জগন্নাথ রায়ের প্রমুখ। 1972 সালের ভাষা আন্দোলনের সেনানী দিব্যজ্যোতি পড়ুয়ার হাত দিয়ে শান্তকালীন অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানের অতিথি অধ্যাপক তপদীন ভট্টাচার্য বলেন, 19 মে কেন প্রতিদিন আমরা শহীদ দিবস পালিত হোক। যেদিন আমাদের 10 ভাই চম্পার একটি পালন বোন বুকের রক্ত ঢেলে দিয়েছিল শিলচর রেল স্টেশনে, ভাষা সংগ্রাম কি থামে না? যদি আমি এই জন্য বলছি না যে 72 সালে বাচ্চু চক্রবর্তী, বা এই জন্য বলছি না যে 86 সালে আমাদের প্রিয় ভাই জগমোহন যিশু তারা আত্মদান করেছিল, আমি এই জন্য বলছি না যে আমাদের মাতৃভাষা বাংলার জন্য নয়, কিন্তু আমাদের মাসির ভাষা তো বটে, বিশ্বপ্রিয়া ভাষা, সেই ভাষার জন্য একটি 16 বছরের কিশোরী প্রাণ দিয়েছিল 1996 সালের সেপ্টেম্বরে পাথারকান্দিতে। আমি সুদেষ্ণা সিংহের কথা বলছি। এই সব মিলিয়ে আমাদের এই বরাক উপত্যকা 15 জন 14 জন বাংলার জন্য এবং 1 জন বিশ্বপ্রিয়ার জন্য আত্মদান করে আমাদের চিরঋণী করে গেছে তাদের কাছে, তাদের ঋণ আমরা তো শোধ করতে পারবো না, সেই চিন্তা করাটাই অন্যায়, সেটা বহন করে আমরা চলেছি। কিন্তু এই যে বহন করে চলা, আমি বললাম ভাষা সংগ্রাম থামে না, থামে না যে এর প্রত্যেকেই আমরা সাক্ষী। দুর্ভাগ্যজনকভাবে আমাদের অপেক্ষার আর শেষ হয় না, মাঝে মাঝে খুব বেদনা হয়, খুব হয়, ক্রোধ যে হয় না তা সত্যি আমি বলতে পারি না, তা সত্ত্বেও আমি বলবো যে ভাগ্যিস আমাদের অপেক্ষাটা আছে যে কোনো একদিন আমরা উপযুক্ত হব। কিসের উপযুক্ত? এই 19 মে 11 শহীদের উত্তরাধিকারী হওয়ার উপযুক্ত আমরা কোনো দিন হব, অন্তত এই অপেক্ষাটা তো আছে আমাদের মধ্যে। একটু আগে বেশ কিছু চমৎকার গান শুনলাম, নাচ শুনলাম, আপনারা আমাকে হয়তো বলবেন আমি পক্ষপাত দুষ্ট, কিন্তু দুটি বোনের যুগলবন্দী পরে শুনলাম এরা সত্যি যুগলবন্দী রূপেই আবির্ভূত এই পৃথিবীতে, তাদের যুগলবন্দীটা আমাকে এত আকৃষ্ট করেছিল আমি অন্যদিকে তাকাতেই পারি। তো এরাও কিন্তু আমাদের মহাকুসুম, এই তো দুজন দৌড়ে দৌড়ে আসছে, আমি জানি আমার কথা বিন্দু বিশদ ওরা বুঝতে পারছে না। আর্য সংস্কৃতি বোধনী সমিতির উদ্যোগে এবং শিলচর ভাষা শহীদ স্টেশন স্মরণ সমিতির ব্যবস্থাপনায় 21 ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে পালিত হয় 5ই জ্যৈষ্ঠ স্মরণ অনুষ্ঠান। স্বাভিমানের জায়গা থেকে সমিতি বাংলা তারিখ অনুযায়ী এই 21 ভাষা শহীদ দিবস পালন করে আসছে দীর্ঘ বছর ধরে। যেহেতু বাংলা ভাষায় সম্মান করতে আমাদের 11 ভাই বোন আত্মাহুতি দিয়েছিলেন, তাই বাংলা তারিখ 5 জ্যৈষ্ঠ সন 1368 বাংলা সবাই ইংরেজি তারিখের পাশাপাশি জেনে রাখুক, এটাই সকলের কাছে আবেদন আর্য সংস্কৃতির। অনুষ্ঠান শুরু হয় দুপুর 2:35 রেল লাইনে দাঁড়িয়ে শহীদদের স্মৃতিচারণ করে, তারপর সমবেত কণ্ঠে শিল্পীরা পরিবেশন করেন বন্দে মাতরম সঙ্গীত ও 5 জ্যৈষ্ঠের গাই জয়গান। একক সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী নীলাঞ্জন পাল, সীমা প্রকায়স্ত, কল্যাণী দাম, সুস্মিতা হোম চৌধুরী, পিঙ্কি পাল, দত্ত চৌধুরী ও রত্নেশ্বর নাথ। সমবেত সঙ্গীত পরিবেশন করেন সপ্তক মিউজিক্যাল গ্রুপের শিশু শিল্পীরা। নৃত্যানুষ্ঠানে ছিলেন সমিতির শিল্পীদের এবং সেই সঙ্গে বংশিতা কলানিকেতন ও পূর্ণিমা ডান্স একাডেমির শিল্পীদের মনোগ্রাহী উপস্থাপনা। বক্তব্য রাখেন ভারত সেবাশ্রম সঙ্ঘের পূজনীয় গুণসিন্ধু মহারাজ এবং বিপ্লব দেবনাথ। কবিতা পাঠ করেন রূপাঞ্জলি গুপ্ত। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ সম্পাদক দিব্যেন্দু কর। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়, যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর, কাননে কুসুম কলি ফোটে, গোরা খালের বাসি হাওয়াকে বানায় মিঠো সুর, পুকুরে কলস ভাসে। আমি বাংলায় কথা চাই, আমি বাংলায় কথা চাই, আমি বাংলায় ভাষি, বাংলায় ভাষি।
কাশীপুর 147 নম্বর সিআরপিএফ এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে একাদশ ভাষা শহীদ দিবস পালন করা হয়। রবিবার সন্ধ্যা 5টা থেকে কাশীপুরস্থিত 147 নম্বর সিআরপিএফ এর উদ্যোগে 19 মে ভাষা শহীদ দিবস বিভিন্ন কার্যক্রমে পালন করা হয়। সিআরপিএফ এর পক্ষ থেকে কমান্ড্যান্ট ব্রুনো আলবার্ট, ডনবক্সো স্কুলের অধ্যক্ষ রেভারেন্ড ফাদার সুরজিৎ টিক্কা, শ্রীখুনা কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ এস কে শর্মা, পয়লাপুর ভিনসেন্ট স্কুলের অধ্যক্ষ ফাদার সংগ্রাম, শ্রীখুনা ওএনজিসি সিকিউরিটি অফিসার মুবিন আহমেদ সহ আরও অন্যরা উপস্থিত ছিলেন। আপনার সংস্কৃতি কা, আপনার ল্যাঙ্গুয়েজ কা ওর আপনার ট্রেডিশনস কা, কলা কা, ইয়ে সবকা এক নিধি হ্যাঁ। ইস নিধি কো ইয়ে লোক আগে ক্যারি ফরওয়ার্ড কর রা হ্যাঁ, নেক্সট জেনারেশন কো পাস কর রা হ্যাঁ। উসকে লিয়ে ইয়াহাম জো পারফর্ম কিয়া থা সভি বচ্চোঁ কো পুরা মন সে মে উনকো ধন্যবাদ বলতা হুঁ। এসপেশালি আজ কা জো ইয়ে দিন হ্যাঁ, ভাষা দিবস হ্যাঁ, আপকো সবকো পতা হোগা জো ভাষা দিবস মানে কি সংস্কৃত জো আমারা মাদার টং কে লিয়ে 11 লোক আপনা জান বলিদান দিয়া হ্যাঁ। মেরা রিডিং সহি হ্যাঁ তো 1960 মে আজ কা দিন মে মেই 19 তারিখ কো সিলচর মে জো মাদার টং কে লিয়ে প্রোটেস্ট কিয়া হুয়া লোগোঁ কো 11 লোগোঁ কো জান কুরবান দেনা পড়া হ্যাঁ। ওর উসকা জো ফোকাল ডে থা উস উস ফাইট কে লিয়ে মানে কি ইয়াহাঁ পর আপনা মাদার লাঙ্গ মাদার টং সে জো নিকল রা মাদার ল্যাঙ্গুয়েজ কো হাম লোগ প্রোটেক্ট করেঙ্গে হামারা বনা কে রেখেঙ্গে তো উস স্ট্রাগল কে লিয়ে আপনা জান তক বলিদান কিয়া হুয়া। আগামী 23 মে শুক্রবার স্বর্গীয় পরেশচন্দ্র দত্ত ও স্বর্গীয় জ্যোৎস্না দত্ত প্রাইজমানি গ্রামীণ আন্ডার 19 ফুটবল প্রতিযোগিতা সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে আয়োজিত হতে চলেছে। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন 7 বারের সন্তোষ ট্রফি খেলোয়াড় বাহারুল ইসলাম লস্কর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্কুল ইন্ডিয়া দলের খেলোয়াড় যাদব পাল। এছাড়া উপস্থিত থাকবেন হাইলাকান্দি এসএস কলেজের প্রাক্তন অধ্যক্ষ পরিতোষ চন্দ্র দত্ত, প্রাক্তন খেলোয়াড় সৌমিত্র নাথ, সুবেদার মেজর রঞ্জিৎ সিং, অধ্যাপক শাহজাহান আহমদ লস্কর, ঋদ্ধিপাল, সমাজসেবী সুরজিৎ হোম, কৃষ্ণ কংসবণিক, মৃণাল নাথ প্রমুখ। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে খোঁজ সভাপতি এম মাসুম লস্কর ও সম্পাদক সজল লস্কর সহ অন্যান্য সদস্যরা খেলার বিস্তারিত বিষয় তুলে ধরার পাশাপাশি এই উদ্বোধনী অনুষ্ঠান সহ প্রতিদিনের খেলায় উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করার আবেদন করেন। উল্লেখ্য, মোট 16টি দল নিয়ে এই খেলা হবে। প্রতিদিন বিকেল 3:30 থেকে খেলা শুরু হবে। চ্যাম্পিয়ন্স দল পাবে 6,000 টাকা ট্রফি এবং জার্সি, রানার্স আপ 4,000 টাকা ট্রফি এবং জার্সি, আরও অন্যান্য বিভিন্ন পুরস্কার রয়েছে। নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে খুঁজ আয়োজিত গ্রামীণ ফুটবল প্রতিযোগিতা পরেশচন্দ্র দত্ত ও জ্যোৎস্না দত্ত স্মৃতির উদ্দেশ্যে শুরু হবে। এখানে সর্বমোট 16টি দল অংশগ্রহণ করবে, 15 দিন খেলা চলবে। এতে পুরস্কার হিসাবে স্যার বলেছেন যেটা এটাই 6,000 টাকা, রানার্স 4,000 টাকা, রানার্স এবং চ্যাম্পিয়ন টিমকে অ্যাকসেপ্ট করে জার্সি দেওয়া হবে এবং রঞ্জিত কুমার পাল স্মৃতি হিসাবে থাকবে বেস্ট গোলকিপার, বেস্ট মিডফিল্ডার, বেস্ট স্ট্রাইকার, হাইয়েস্ট গোলদাতা এবং বেস্ট। এখন পর্যন্ত প্রায় 16টা টিম এসেছে এবং 16টা টিম নিয়ে আমরা খেলা আরম্ভ করব। প্রায় 15 দিন যাবৎ এই খেলা চলবে, তারপরে যেটা হবে সেটা আপনার প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতা। ফার্স্ট যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে আমরা 6,000 টাকা দেব, তাছাড়া ট্রফি এবং জার্সি বা এই ব্যানার দিব, জার্সি দিব, অন্যান্য রানার্স আপ যারা আছে তাদেরকে আমরা 4,000 টাকা দিব, ট্রফি দেব এবং জার্সি দিব, সেটাই আমাদের উদ্দেশ্য। এছাড়াও বিশেষ প্রাইজ থাকবে 6টা, যেমন বেস্ট গোলকিপার, বেস্ট স্কোরার, বেস্ট ডিফেন্ডার, বেস্ট আপ্রাইজিং প্লেয়ার, সেরকম থাকবে, সেগুলো আমরা
ওই দিন দেব। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার। কুয়ায় পড়ে মৃত মুরগি তুলতে গিয়ে অঘটন, হত তিন ব্যক্তি। সিইউইটি পরীক্ষা সেন্টারে বরাকে চাই সোচ্চার বিভিন্ন সংগঠন। বরাকের পড়ুয়াদের নিয়ে ছেলেখেলা চলছে, অভিযোগ তৃণমূলের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।